গেছিলাম বিদেশ খুব কষ্ট করে, যেহেতু একটা ব্যবসা করে বেরিয়ে গেছিলাম, কোনো একটা ব্যবসা করে আলো না, আর দালালা দেখে দেখে ফেরত দিলে কয়টা তুই শালা বাঙ্গা চুরা তার ছেড়া, তুই বাংলাদেশে যা, তুই ডাস্টবিনে পড়ে থাকা, তোর বিদেশে দরকার যায় পরে আয় বসি, তোমার বাপে এটা হেলিকপ্টার নিয়ে এসে হুম মন্দির বলা বাবা কালা সাদের মেয়ে, আমার দেখি মেয়ের তোমার হেলিকপ্টারে চড়ে কাল নেবো না জামাই ডাকার কালা সালে মেলা দিয়ে আসো না, এখানে নিয়েছো না তুমি না গো এই খুব দুঃখ বিদেশ কাম করে বাকি পাড়াই দিছে মেলা দিয়ে বসা সোনা গয়না নিয়ে ছো না বাবা না গো বাবা তোমার বাপ দাদা তো আমার দেন নাই আমি কর হরি নাই না গো বাবা তোমার বাপ দাদা রাতে বসা দেন নাই আমার খাই যায় তা ফেরো তো গায় তুমি মানে মালটা ফেরো তাহলে বাড়ি বলে না বেতে খাওয়া দাও বন্ধ তোমার হরি রাম দেন দেখো একশো তেলে বাড়ি ফিরে যাও বাইতেও খাওয়া দাও বন্ধ তোমার হাসুরি রাঁধতে নাই এটা ভাড়া দিবে কোন মানে ওই মন্দির মেয়ার দামে যে বিদেশ থেকে ফেরত আছে যে আপনি বরাদ করে যে বাতিল করে ভাড়া দিবি কোন কোনে ভাড়া দিমু তোমার করে যে গরু আছে পাঁচটা ওরে বেশি আছে আহ তোর বাইতে আহ আমি না খারাপ আমি টিয়া বসে নিয়ে আইতাছি আহ না রে থামবেল দেন না পাবি করে আর সব পিছা যান সবাই 20 ফুট দূর থাকুক ভোট লাগবে না গেছিলাম বিদেশ খুব কষ্ট করে, যেহেতু একটা ব্যবসা করে বেরিয়ে গেছিলাম, কোনো একটা ব্যবসা করে আলো না, আর দালালা দেখে দেখে ফেরত দিলে কয়টা তুই শালা বাঙ্গা চুরা তার ছেড়া, তুই বাংলাদেশে যা, তুই ডাস্টবিনে পড়ে থাকা, তোর বিদেশে দরকার যায় পরে আয় বসি কি করবো দর্শক পায় না।